হ্যালো, হ্যালো স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্রথমে আসেন খুলনা থেকে মনিরা আক্তার। স্যার নেক্সট আমার গেটটা একটু দেখে দিন স্যার। আচ্ছা, ঠিক আছে। মনিরা, এখানে কি করতে হবে? হ্যাঁ মনিরা, আপনার স্ক্রিন শেয়ার করেন। দেন আমাকে আমাকে মাউসে ফোকাল দেন। হ্যাঁ মনিরা বলেন। স্যার আমার প্রথমে সে গিগটা ক্রিয়েট করছে, ড্রাফটের ভিতরে আমি পাবলিশ করিনি, ড্রাফটের ভিতরে আছে, ওইটা একটু চেক দিয়ে দেন। আর বায়ার একটা, জি আমাকে মাউস দেন, আমি আপনার ড্রাফটটা দেখি। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ড্রাফটটা, আপনার একটা গিগ আছে, সেই গিগটা চেক করে ঠিক করে দিতে হবে। আরেকটা আর একটা বায়ারের একটা রিকোয়েস্ট আছে, আমি মানে ঠিক বুঝে উঠতে পারতেছি না যে ওই ধরনের পাবলিক আমি কিভাবে কাউন্ট করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রথমে আমাকে বায়রের রিকোয়েস্টটা দেখান। মানে কোন একজন বায়ার কোন একটা কাজের অফার করছে, আপনি ঠিক কাজটা বুঝতে পারতেছেন না, তাই তো? কাজ কাজ বুঝতে পারতেছি কিন্তু পিপলটা বের করতে পারতেছি না স্যার। আচ্ছা মানে লিডস জেনারেশনের কাজ মেবি। জি স্যার। আচ্ছা বায়ার লাইনে আছে অবশ্য। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বায়ার লাইনে আছে। বায়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস এর বায়ার। ভেরি গুড। ঠিক আছে, ওকে, অরিজিনাল বায়ার, একদম জেনুইন বায়ার। ওকে আমি শুরু থেকে পড়ি। না ওইখান থেকে যাইতে হবে না স্যার, ও এইখান থেকে, ও আগের মেসেজ ওগুলো, ও আমারে নতুন করে দিছে 50টা ওর ডায়াবেটিস পিপল লাগবে, পিপলের লিড লিড আমি এখন পিপলটা পাচ্ছি না কিন্তু লিড আমি পাবো, পিপল পাইলে। আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি। মানে ওকে আপনাকে ও আপনি কি ওর কাজ আগে করেছিলেন? হ্যাঁ আগে একটা করছি, আগে কাজ ছিল কিসের কাজ? আগে কাটছিল অন্য লিড জেনারেশনের কাজ। অন্য লিড জেনারেশনের কাজ, মানে অন্য লিড বলতে কিরকম লিডস? ওর হচ্ছে বিজনেস লিড, আগে ছিল বিজনেস লিডস, তাই না? আচ্ছা এখন এখন দরকার আছে পারসন, ডায়াবেটিক পারসন। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, পারসন। হ্যাঁ আমি বলে দিচ্ছি কোথা থেকে শুরু ওর ওর যে লিডস এর যে অফারটা, কনভারসেশনটা কোথা থেকে শুরু? এই যে এইখানে এইখানে এই ইউএসএ ডাটা ডায়াবেটিক্স পিপল। আচ্ছা ঠিক আছে, এটাই তো লাস্ট মেসেজ ছিল। ওকে, ইয়েস উড ইউ বি এবল টু গেট মি 50 ফ্রেশ লিডস অফ ইউএসএ ডায়াবেটিক পিপল। সে কোন একটা সার্ভিস হয়তো বিক্রি করবে ডায়াবেটিক পেশেন্টদের কাছে। এটা হয়তো ব্লাড সুগার পরিমাপ করার যন্ত্র হতে পারে, ইনসুলিন, তাই না? হতে পারে কোনো কোনো ডায়াবেটিক ফুড, সুগার ফ্রি ফুড, যেগুলো শুধুমাত্র ডায়াবেটিক পেশেন্টরাই বাই করবে, সেই ধরনের কোনো প্রোডাক্ট সে কিনতে চাচ্ছে। এখন সে মানে বিক্রি করতে চাচ্ছে, এখন সে চাচ্ছে ইউএস এর 50 জন লিডস খুঁজে বের করতে, ইউএস এর 50 জন ডায়াবেটিক পেশেন্ট মানে পেশেন্ট খুঁজে বের করতে। তো এখন আপনার প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে এটা খুঁজে পাবেন, ঠিক তো? আমি পিপল খুঁজে পাচ্ছি না, লিড পাবো। আচ্ছা ঠিক আছে, পাইলে লিড পাবো কিন্তু পিপল কিভাবে খুঁজে পাবেন আমি আপনাকে বলি। আপনি প্রথমত পাবেন হলো ফেসবুক গ্রুপে। আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপে যাবেন, তারপর বিভিন্ন হেলথ ফোরামে পাবেন, যেমন বিভিন্ন ডায়াবেটিক ফোরাম, ঠিক আছে? আপনি আপনি একটু গুগলে সার্চ করেন ইউএসএ ডায়াবেটিক ফোরাম, আপনি লেখেন, সার্চ করেন স্যার গুগলে স্যার, মানে বিভিন্ন ফোরামে পাবেন, যে সকল ফোরামে শুধুমাত্র ডায়াবেটিক নিয়ে কথাবার্তা হয়। ইউএসএ, হ্যাঁ তারপর লেখেন ডায়াবেটিক, DIABETIC, এক নম্বর পাবেন হলো ফোরাম সাইটে, হেলথ হেলথ ফোরামে, ডায়াবেটিক ফোরামে। 2 নম্বরে পাবেন হলো ডায়াবেটিক ফোরাম, ফোরাম FORUM। তারপর আপনি পাবেন হলো ফেসবুক গ্রুপে। স্যার এখানে যে এখানে দিলেই পাবো? হ্যাঁ এখানে অনেক অনেকগুলো ডায়াবেটিক ফোরাম তো আপনি এখানে পেয়ে যাবেন, তাই না? টাইপ 2 ডায়াবেটিক ফোরাম, ফ্রি CME ওয়েলকাম। হ্যাঁ ফোরাম সাইট হলো যেখানে অনেক অনেক পেশেন্ট এবং ডক্টররা মিলে ডিসকাস করে, ঠিক আছে, এবং কোন একটা স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা হয়।
তো ডায়াবেটিক ফোরামের মধ্যে শুধুমাত্র ডায়াবেটিক নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? তো আমরা যাচ্ছি ইউএস এর ডায়াবেটিক ফোরামে, তাহলে এটা একটা ইউএস এর ডায়াবেটিক ফোরাম, এরকম অনেক অনেকগুলো ইউএস এর ডায়াবেটিক ফোরাম পাবেন। হ্যাঁ, আপনি যান একটা একটা সাইটে যান, আপনি ওই ফোরামের মেম্বার হবেন, ওই ফোরামে আপনি লগ ইন করবেন, লগ ইন করলে আপনি দেখবেন যে ওখানে ডায়াবেটিক নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, এবং যারা কথাবার্তা বলতেছে আপনি আপনি তাদেরকে আইডি গুলো ওখানে পেয়ে যাবেন, তাদের ইমেল অ্যাড্রেস ওখান থেকে পেয়ে যাবেন। এই যে একটা পাইছি। হ্যাঁ, এখন আপনার প্রথম কাজ হলো ডায়া ট্রাই প্ল্যান, তাই না? এখানে আপনি দেখবেন যে অনেকগুলো কমেন্টস আপনি পাবেন। আচ্ছা, আমি আপনাকে প্রথমে সংক্ষেপে বলে নিই কিভাবে কিভাবে করবেন। মনে রাখ, প্রথমে পাবেন ইউএস এর বিভিন্ন ডায়াবেটিক ফোরামে, ঠিক আছে, যেখানে ডায়াবেটিক নিয়ে কথাবার্তা হবে। দ্বিতীয়ত আপনি পাবেন বিভিন্ন ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে, ঠিক আছে? ফেসবুক গ্রুপে আমি একটু শেষ করি। হ্যাঁ, ফেসবুক গ্রুপে আপনি পাবেন বিভিন্ন ডায়াবেটিক গ্রুপ আছে, আপনি যদি ফেসবুকে সার্চ করেন অনেকগুলো ডায়াবেটিক গ্রুপ পাবেন, ঠিক আছে? আচ্ছা, আমি আমার আমার স্ক্রিন থেকে আপনাকে দেখাই, তাহলে আমার দেখানোটা সহজ হবে। দেখেন, আমি প্রথমে তো গুগলে গুগলে সার্চ করব ইউএসএ ডায়াবেটিক ফোরাম, তাই না? লিখে সার্চ করব, আমি অনেক অনেকগুলো ডায়াবেটিক ফোরাম পাবো, ঠিক আছে? ওই ডায়াবেটিক ফোরাম গুলোতে আমি কি করব, লগ ইন করবো। লগ ইন করার পরে মানে সাইন আপ করার পরে আমি কি ওইখানে অনেক অনেক মানুষ দেখবো, দেখবো যে অনেকজনে কমেন্টস করতেছে, হ্যাঁ, ডায়াবেটিক নিয়ে। তো আমরা বুঝতে পারবো যে কারা কারা ডায়াবেটিক পেশেন্ট। হ্যাঁ, ইউএস এর ডায়াবেটিক ফোরামের মধ্যে যারা আছে সবাই ডায়াবেটিক পেশেন্ট। হ্যাঁ, তো অনেকেই যে বিভিন্ন কমেন্টস করবে বিভিন্ন পোস্টের নিচে, ওই কমেন্টস গুলোর নিচে আমরা কি করব, আমাদের লিঙ্কটা বিল্ড করব, ঠিক আছে? এক নম্বর হচ্ছে এটা, দুই নম্বর হচ্ছে যদি আমরা ফেসবুকে সার্চ করি, ফেসবুকে যদি সার্চ করি আমরা অনেক অনেক ফেসবুকের মানে গ্রুপ পাবো, ডায়াবেটিক গ্রুপ, যেখানে যেখানে অনেক ডায়াবেটিক পেশেন্ট একসাথে গ্রুপ ডিসকাস করে। ডায়া, আমি যদি ফেসবুকে সার্চ করি ডায়াবেটিক, ওকে, ডায়াবেটিক না ডায়াবেটিস হবে, ডায়াবেটিস, ডায়াবেটিস, ডায়াবেটিক ডায়েট। হ্যাঁ, যেমন মার্কস ডায়াবেটিক ডায়েট বাংলাদেশের একটা পেজ, হ্যাঁ, 65,000 পিপল আছে, মার্কস কোম্পানির ডায়াবেটিক পেজ তৈরি করছে। যাই হোক, এভাবে আপনি যদি সার্চ, আমি যদি লিখি যে ডায়াবেটিক ইউএসএ, হ্যাঁ, কারণ বায়ারের তো দরকার ইউএস এর পিপল, তাই না? আমি এখানে লিখলাম ডায়াবেটিক ইউএসএ, ডায়াবেটিস ইউএসএ, তারপর যাব গ্রুপ। এই যে ডায়াবেটিক বা ডায়াবেটিস না লাগে, ডায়াবেটিক, ডায়াবেটিক ইউএসএ, ডায়াবেটিস ইউএসএ, এই যে ডায়াবেটিস ইউএসএ 268 মেম্বার, ইউএস অনলাইন শপিং বাই এন্ড সেল, হেলথ এন্ড ওয়েলনেস ডিসকাশন ফোরাম, ঠিক আছে? আপনি অনেক অনেকগুলো ডায়াবেটিক ফোরাম পেয়ে যাবেন যেখানে যেখানে শুধুমাত্র ডায়াবেটিক নিয়ে কথাবার্তা হবে। হ্যাঁ, কত হেলথ এন্ড ওয়েলনেস ডিসকাশন ফোরাম বাই এন্ড ফ্রম, এই যে ডায়াবেটিক ফোরাম এটাতে গেলাম। তো এই যে ফোরামগুলোতে আপনি যত যত জনকে দেখবেন এই যে ডায়াবেটিস নিয়ে কথাবার্তা হচ্ছে, তাহলে আপনি এখানে সবার আইডি পেয়ে যাবেন। হ্যাঁ, এই যেমন এখানে বিভিন্ন পোস্টের নিচে যারা কমেন্টস করবে, ঠিক আছে, যারা সবাই কি ডায়াবেটিস ডায়াবেটিক পেশেন্ট, আপনি যদি দেখলে তো বুঝতে পারবেন, তাই না? তো তাদের আপনি আইডিতে যাবেন, তাদের আইডিতে গিয়ে তাদেরকে ইনবক্স করতে পারেন, তাদের জাস্ট প্রোফাইল লিঙ্কটা আপনি নিয়ে রাখবেন, বুঝতে পারছেন? আমরা এখানে দেখবো যে অনেকেই কমেন্টস করছে, কোথায় কমেন্টস গুলো দেখতে পাচ্ছি না কেন, যাই হোক, এটা আশা করি আপনাকে বুঝিয়ে বলতে হবে না। যারা কমেন্টস করছে তারা তাদের লিঙ্কে যাবেন এবং তাদেরকে কি আপনি ইয়া করবেন, ঠিক আছে, কাউন্ট করবেন তাদের প্রোফাইল লিঙ্কটা, প্রোফাইল লিঙ্কটা আপনি নিয়ে রাখবেন, ওইটাই হলো তাদেরকে মানে আপনার বায়ারকে ওইটাই দিবেন, ঠিক আছে? এবং বায়ারকে আপনি রিজনটা লিখে রাখবেন যে সে অমুক একটা ডায়াবেটিক গ্রুপে সে ইনভলভড এবং এই কারণে আমি কি তার লিস্টটা কাউন্ট করছি। প্রত্যেকটা লিস্ট কাউন্ট করার পাশাপাশি আপনি এক্সেল শীট একটা রিপোর্ট দিবেন, একটা কি দিবেন মানে নোটস দিবেন যে কেন তাকে সে আপনার লিডস বা সে এখানে অ্যাকচুয়াল লিডস তার প্রুফ, ঠিক আছে? অথবা তার যে স্ক্রিনশটটা, স্ক্রিনশটের লিঙ্কটা দিয়ে দিবেন যে দেখো আমি তাকে লিডস হিসেবে অ্যাকসেপ্ট করছি এই কারণে, কারণ সে অমুক গ্রুপে অমুক জায়গায় একটা কি সে কমেন্টস করছিল বা পোস্ট করছিল, ওই পোস্টটা দেখে আমি বুঝতে পারছি যে সে একটা সে একটা ডায়াবেটিক পেশেন্ট, ঠিক আছে? বুঝতে পারছি। তিন নম্বর হলো আপনি বিভিন্ন ইউটিউব ভিডিওতে যাবেন। হ্যাঁ, ইউটিউব ভিডিওতে যাবেন,
আমরা যদি লিখি ডায়াবেটিক ডায়াবেটিস, ওকে ডায়াবেটিক ফুড লিখে আমি সার্চ করলাম, ডায়াবেটিক ডায়েট, হ্যাঁ ডায়াবেটিক ডায়েট, ডায়েট মিল প্ল্যান কে দেখবে? সাধারণত ডায়াবেটিস পেশেন্টে দেখবে, পেশেন্ট দেখবে। হ্যাঁ তো আমি দেখতে পারি যে ডায়াবেটিক রোগীর রোগীর ডায়েট, হ্যাঁ এই যে এই ভিডিওটা দেখছে হলো 198,000 ভিউয়ার, তার মানে এখানে 198,000 কিন্তু কি ডায়াবেটিক রোগী, ডায়াবেটিস রোগী। হ্যাঁ এই যে হেলদি ইটিং ফর এ ডায়েট, তাই না, এখানে হলো 669,000, 69,000 সবাইকে, হ্যালো সবাই হলো ডায়াবেটিক পেশেন্ট, ঠিক আছে। এই যে যারা কমেন্টস করছে আমরা ধরে নিতে পারি কি, এই যে লেখেন আই হ্যাভ ডায়াবেটিস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর, হ্যাঁ থ্যাংক ইউ এন্ড ইউ মেড মি ফিল ফ্রি, লস্ট 45, হ্যাঁ তার মানে সে একটা কমেন্টস করছে এবং সে স্পষ্ট করে বলছে তার ডায়াবেটিক আছে। আমি কি বুঝতে পারছি যে আই মাস্ট টেল ইউ দ্যাট আই মাস্ট টেল ইউ এ পারসন হু হেল্প মি এ লট উইথ ডায়াবেটিক্স টু ইজ অনলি ওয়ান, ঠিক আছে আশা করি আপনি বুঝতে পেরেছেন, বলেন। তার মধ্যে ইউএস এর বাইরে তো কিছু থাকবে, হ্যাঁ সবার লোকেশন তো আপনি 100% ট্রেস করতে পারবেন না, সেটা দরকার নেই, ঠিক আছে। মোটামুটি ইংরেজি ভাষাভাষী হলেই আপনি ধরে নিতে পারেন যে তার ম্যাক্সিমাম হলো ইউএসএ, ক্লিয়ার। তারপর আপনি বিভিন্ন ফেসবুকের পোস্টে দেখবেন, ফেসবুকের পোস্টে অনেকগুলো কমেন্টস দেখবেন, ওই কমেন্টসগুলো দেখে আপনি বুঝতে পারবেন বিভিন্ন ডায়াবেটিক পেজে বা হেলথ পেজে, ওই কমেন্টসগুলো দেখে বুঝতে পারবেন যে কে ডায়াবেটিক পেশেন্ট। আশা করি বিষয়টা একদমই কঠিন হবে না, একদমই সহজ কাজ হবে, ঠিক আছে স্যার। আমি মার্কেট থেকে কাটাকাটি করতেছি কিন্তু ইশে লিংকডইন এ সার্চ দিছি তাও পাওয়া যায় না। লিংকডইন এ লিংকডইন তো টোটালি টোটালি একদম পাওয়ার প্রশ্ন উঠে না, কারণ লিংকডইন তো প্রফেশনাল ফোরাম, দিট ইজ নট দ্য হেলথ ফোরাম, ঠিক আছে। লিংকডইন এ তো শুধুমাত্র প্রফেশনাল বিষয় নিয়ে কথাবার্তা হবে, এখানে তো ডায়াবেটিক নিয়ে কথাবার্তা হবে না, পার্সোনাল পিপল নিয়ে হয় না, এটা ঠিক। হ্যাঁ পার্সোনাল কোনো বিষয় নিয়ে ইস্যু নিয়ে কথা হবে না, পার্সোনাল ইস্যু নিয়ে কথা হবে হলো এই ফেসবুক ইনস্টাগ্রাম পিন্টারেস্ট, হ্যাঁ এগুলোতে পার্সোনাল ইস্যু নিয়ে কথা হবে, লিংকডইন এ কখনোই হবে না, লিংকডইন অনলি ফর প্রফেশনাল। আচ্ছা মনিরা একটা একটা বিষয় আচ্ছা ঠিক আছে আপনি আসেন, আপনার স্ক্রিন শেয়ার করেন।